সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকায়। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে 200 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এ ব্যাপারে এক ভোগারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই সাইকেলগুলো খুবই নিম্নমানের। তাছাড়া এই সাইকেলের টায়ার টিউবও মেরামত করতে খরচ পড়ছে 700 থেকে 800 টাকা। তাই অনেকেই বাধ্য হয়ে এই কমা সাইকেলগুলো না সারিয়ে আমাদের মতো হকারদের কাছে বিক্রি করে দিচ্ছে। আমরাও আবার এগুলো কিনে ভাঙড়ির দোকানে 50 টাকা লাভে বিক্রি করছি। সাইকেলগুলো খুবই কুমা, অরিজিনাল কুমা, টায়ার টিউব সবই খারাপ, রিংও নরম, যার জন্যই সাইকেলগুলো গ্রামে নিজেই ছেলেবেলে চড়তে পারে না, পড়ি থাকে বাড়িতে। হয়তো দেখা যাচ্ছে আপনার অনেক গরিব মানুষ হবে, থাকতে পারে একটা টায়ার কিনতে হলে এখন 300 টাকা, একটা টিউব 150 টাকা, একটা রিং লাগাতে গেলেও 500 টাকা লাগে। যার জন্য সাইকেলগুলো গ্রাম থেকে বেশি ভ্যালু ওরা ছেলেবেলে বলে চড়া যায় না কিছু না, একেবারে কুমা। আপনার কত দামে কেনেছেন? ওই 200 টাকা 150 টাকা এরম দামে কিনি আমরা। আপনার বিক্রি করেন কত করে? ওই 220 টাকা লাভ হয়, হয়তো 250 টাকায় বেচলাম, 200 টাকায় কিনি। দেখা যাচ্ছে কোনো সাইকেলে 100 টাকায় পাওয়া যায়, হয়তো তাতে দেখা আমাকে 50 টাকা হয়। একটা টায়ার দেখা যাচ্ছে দুটো টায়ারই খারাপ, হয়তো কেউ লাগাতে পারছে না, একটা রিং হয়তো বসে গেল লাগাতে পারছে না, সেগুলো কী করবে? একটা গরিব মানুষ সারতে পারে না, সারতে গেলে এখন 1000 টাকা দরকার হয়, এই কারণেই বিক্রি করে দেয়, আমরাও গ্রামতে কিনি। ঠিক আছে, আমরাও বেশি ওইভাবেই। আপনার নাম? আমার নাম শ্যামল অধিকারী। এই হেন ছবি ধরা পড়ার পর আমরা গিয়েছিলাম তৃণমূলের জেলা কমিটির সদস্য গোপাল ঘোষের কাছে। তিনি এই ধরনের ঘটনার কথা স্বীকার করে নেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্রছাত্রীদের আসা যাওয়া যাতে আরও মানে দ্রুত করা যায় এবং দুর্গম এলাকায় যেখানে পায়ে হেঁটে স্কুলে পৌঁছে যেতে হবে সেই জায়গা থেকে সুরাহা করার জন্যেই সবুজ সাথী প্রকল্প, যেটা আছে বিশ্বে সবচাইতে মানে স্বীকৃতি লাভ করেছে। কিন্তু আমরা কতিপয় কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু সুবিধাবাদী মানুষ সেই সাইকেল 200, 500, 100 এরকম টাকার বিনিময়ে বিক্রি করছে। তারা তাদের কাছে বিভিন্নভাবে আমরা যখন জিজ্ঞাসা করছি বলছে আমার সাইকেল আছে, আমার মানে অপ্রয়োজনীয়, এটা দরকার নেই, সেই জন্যে বেচছি। এটা আমাদের দেখা উচিত এবং যাতে এই সুবিধাবাদী লোকগুলো সাইকেল থেকে বঞ্চিত হয় সেই রকম একটা পদক্ষেপ নেওয়া উচিত। আপনার নাম? নমস্কার, আমার নাম গোপাল ঘোষ। আপনি কি পদে আছেন? আমি নদিয়া জেলা তৃণমূল সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। অন্যদিকে বিজেপির ব্লক সভাপতি প্রণব সরকার বলেন, সাইকেলগুলো অতি নিম্নমানের হওয়ায় চালানোর অনুপযোগী, তাই লোকেরা বাধ্য হচ্ছেন বিক্রি করে দিতে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে যে সাইকেল তুলে দিচ্ছে সেই সাইকেল এত নিম্নমানের যে সাইকেল হাতে তুলে দেওয়া মাত্রেই তারা বাড়িতে চড়ে সাইকেলে করে আসবে, সেই পরিস্থিতি থাকছে না। তখনই 400 থেকে 500 টাকা সেই সাইকেলের পিছনে কোনো দোকানে গিয়ে খরচা করে তারপর তাকে চালিয়ে বাড়ি আসতে হচ্ছে। এছাড়াও সাধারণ মানুষের কাছে বর্তমানে চালানোর উপযুক্ত সাইকেল 500 থেকে 700 টাকার মধ্যে এখনও পর্যন্ত পাওয়া যায়। তাই আমি এই প্রকল্পের ঘোর বিরোধী করছি এবং নিন্দা করছি। আমি অনুরোধ রাখছি এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই সবুজ সাথী প্রকল্প অবিলম্বে বন্ধ করা হোক। জেডপি 35 মণ্ডল সভাপতি প্রণব কুমার সরকার, ধন্যবাদ। এই সাইকেল আপনি কটায় কিনেছেন? 200 টাকা। আপনার নাম? বিকাশ দাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।